দক্ষিণেশ্বরের বুকে অবস্থিত একমাত্র মেয়েদের কলেজ হল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন দীর্ঘ পথ পেরিয়ে আসা এই কলেজের পক্ষ থেকেই বেশ কিছু বছর আগে দত্তক নেওয়া হয় নিবেদিতা কলোনিকে এবং তার দায়ভার তুলে দেওয়া হয় কলেজের জাতীয় সেবা প্রকল্প বিভাগের হাতে বালি ব্রিজের নিচে অবস্থিত এই কলোনির একাধিক মানুষ অপুষ্টি ও বয়সজনিত অসুস্থতার শিকার কলেজের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছে তাদের দত্তক নেওয়া এই কলোনিকে তিলে তিলে সুস্থভাবে গড়ে তোলার সারা বছর ধরেই তাদের সমাজের আট পাঁচজনের মতো বাঁচার অধিকার দেওয়ার লড়াই চালাচ্ছে জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার এবং তার পুরো টিম আর এই সব কাজে যে সমস্ত মানুষেরা প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা হলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এনএসএস প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর প্রণাম ধর কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ ও পরিচালনা কমিটির সভাপতি মদন মিত্র মহাশয় বর্তমানে করোনার ফলে তৈরি হওয়া এই কঠিন পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকলেও দত্তক নেওয়া মানুষগুলোর কথা কোনোভাবেই ভুলে যায়নি তারা দক্ষিণেশ্বরের এই ঘিঞ্জি কলোনিতে কম করে সত্তরটি পরিবারের বসবাস সেক্ষেত্রে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা কোনো মতেই সম্ভব নয় তবু এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার দীর্ঘ প্রচেষ্টা চালানো হচ্ছে কলেজের পক্ষ থেকে মার্চ মাসের শেষ থেকেই ভাগে ভাগে নিয়মিতভাবে নিবেদিতা কলোনির মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দায়িত্ব সহকারে কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ প্রত্যেকজন অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মীবৃন্দ ও ছাত্রীরা একত্রিতভাবে দায়িত্ব পালন করে চলেছেন এই মানুষগুলোর প্রতি আর শুধু দায়িত্বই বা কেন এতদিনের দত্তক নেওয়া এই নিবেদিতা কলোনির প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা থেকে বারবার তাদের এগিয়ে আসা